প্রকাশ করা হলো এবং আজই স্কুল শিক্ষা দপ্তরের যে পোর্টাল সেই পোর্টালে আপলোড করা হয়েছে রাজ্যের নয়া শিক্ষানীতি। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, অষ্টম শ্রেণীর পর থেকে স্কুলে সেমিস্টার সিস্টেম নিয়ে আসা হচ্ছে এবং 3 বছর ধাপে ধাপে এই সেমিস্টার সিস্টেম কার্যকর করা হবে। পাশাপাশি শিক্ষানীতিতে বলা হয়েছে যে স্কুল স্তরের শিক্ষা ব্যবস্থায় প্রথম 2 বছর অঙ্গনওয়ারি কেন্দ্রে পড়ার জন্য, এছাড়া আরো বলা হয়েছে যে মাতৃভাষার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। আরো যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হলো শিক্ষানীতিতে, যেটা আমরা আগেও জানিয়েছিলাম, শিক্ষক শিক্ষিকাদের কর্মজীবনে ন্যূনতম 5 বছর গ্রামাঞ্চলে শিক্ষকতা করাতে হবে। যেমন ভাবে চিকিৎসকদের গ্রামাঞ্চলে একটি নির্দিষ্ট সময় তাদের কাজ করতে হয়, তাদের সার্ভিস রুলে যেটা রয়েছে, সেরকম ভাবেই এবার শিক্ষক শিক্ষিকাদেরও গ্রামাঞ্চলে ন্যূনতম 5 বছর শিক্ষকতা করাতে হবে। পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের জন্য নিয়ে আসা হচ্ছে প্রমোশন নীতি। তাদের কাজের, তারা যখন তাদের কর্মজীবন শুরু করবেন তারপরে বিভিন্ন মাপকাঠির উপর নির্ভর করে শিক্ষক শিক্ষিকাদের জন্য দেওয়া হবে প্রমোশন। স্কুল শিক্ষার পাশাপাশি উচ্চ শিক্ষার ক্ষেত্রেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল যে তারা জাতীয় শিক্ষানীতি 2020 মানবে না, রাজ্য সরকারের তরফে পৃথক শিক্ষানীতি তারা তৈরি করবে। সেই মোতাবেক রাজ্য সরকারের তরফে একটি কমিটিও তৈরি করা হয়েছিল এবং সেই কমিটির প্রস্তাব মোতাবেক রাজ্য মন্ত্রিসভাতেও এই শিক্ষানীতির প্রস্তাব গৃহীত হয় এবং অবশেষে আজকে 178 পাতা শিক্ষানীতি প্রকাশ করা হলো রাজ্য সরকারের তরফে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, অষ্টম শ্রেণীর পর থেকেই সেমিস্টার সিস্টেম চালু করে নিয়ে আসা এবং শিক্ষানীতি প্রকাশের সময় রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে আগামী 2035 সালের মধ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নততর জায়গায় নিয়ে যাবে এই নয়া শিক্ষানীতি। একাধিক ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসা হয়েছে এই শিক্ষানীতিতে। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, রাজ্যের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য অষ্টম শ্রেণীর পর থেকেই সেমিস্টার সিস্টেম, উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেম দ্রুততার সঙ্গে কার্যকর নিয়ে আসা এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রশ্নপত্র কিরকম হবে, মাধ্যমিক স্তরে প্রশ্নপত্র কিরকম হবে বিস্তারিত উল্লেখ করে দেওয়া হয়েছে। বুনিয়াদী শিক্ষা কি হবে, প্রাথমিক স্তরে শিক্ষা কি হবে, উচ্চ প্রাথমিক স্তরে কিভাবে রাজ্য পরিবর্তন চাইছে, গোটাটাই বিস্তারিত ভাবে উল্লেখ করে দেওয়া হলো 178 পাতার শিক্ষানীতিতে। আজই স্কুল শিক্ষা দপ্তরের পোর্টালে তা আপলোড করে দেওয়া হয়েছে। বেশ, এবার রাজ্য এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে। পবিত্র বাবু, আপনাকে নিউজ 18 বাংলায় অনেক স্বাগত। যে বিষয়টা আপনাকে